দেখুন, যে কারণে S-400 কিনলেই নিষেধাজ্ঞা, হুঁশিয়ারি আমেরিকার। মার্কিন পররাষ্ট্র দপ্তর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনলে বিশ্বের যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপাতে পারে ওয়াশিংটন। ওয়াশিংটনে এক ব্রিফিংয়ের সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নাওয়ার্ট। তিনি জানান, রুশ S-400 মার্কিন মিত্র দেশগুলো কেনার বিরোধিতা করছে ওয়াশিংটন। এর আগে রুশ রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরন এক্সপোর্ট জানিয়েছেন, আগামী বছর থেকে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ন্যাটোভুক্ত দেশ তুরস্কে রপ্তানি করার কাজ শুরু হবে। S-400 কেনার জন্য রাশিয়া এবং তুরস্ক 2017 সালে একটি ঋণ চুক্তি সই করেছিল। S-400 কেনার জন্য এই চুক্তি অনুযায়ী আঙ্কারাকে সহায়তা করবে রাশিয়া। অবশ্য এই চুক্তি করার পর ওয়াশিংটনের ক্রোধের মুখে পড়েছে আঙ্কারা। এছাড়া ভারত S-400 কেনার চুক্তি করবে বলে আগেই জানানো হয়েছে। পরবর্তী প্রজন্মের বিমান প্রতিরক্ষা হিসেবে পরিচিত S-400 দিয়ে 400 কিলোমিটার বা 250 মাইল ব্যাসার্ধের মধ্যে উড়ন্ত যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব।